আসসালাম রহমাতুল্লাহ সুদূর ফ্রান্স থেকে দিনী বোন আপনি একটি প্রশ্ন করলেন যে আপনি দেশে যখন থাকতেন জব করতেন সেই জব পারপাসে আপনি সে আপনি কর্মস্থলে যেতেন বা বিভিন্ন ধরনের ফ্যামিলি পার্টিগুলোতে আপনি অংশগ্রহণ করতেন আপনি ফ্রান্সে যাওয়ার পর আপনি বিভিন্ন ধরনের ওয়াজ শোনার মাধ্যমে আল্লাহ আপনাকে দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পক্ষ থেকে অনেক একটি রহমত আপনার জন্য যিনি আপনাকে আপনার মৃত্যুর পূর্বে জাহান্নামের পথ থেকে সিরাতার মুস্তাফিমের পথে আপনাকে হেদায়ত করেছেন আলহামদুলিল্লাহ এর জন্য আল্লাহ সুহানার কাছে বেশি বেশি করে কৃতজ্ঞতা করবেন এবং আপনি সেই থেকে আপনি চেষ্টা করছেন আপনার সন্তানরাও যেন তারা পাঁচ অক্ত সালাত আদায় করে এবং যেটা আপনি আপনার প্রশ্ন উল্লেখ করলেন যে বর্তমান সময় তারা একটু সালাতের ক্ষেত্রে একটু উদাসীনতা দেখা যাচ্ছে তাদের ভিতরে ভিতরে সেই ক্ষেত্রে আপনি ভয় পাচ্ছেন যে কি আপনার উপর থেকে বা আপনার পরিবার উপর থেকে তার রহমত উঠিয়ে নিচ্ছে বা এমন কিছু কিনা জি না আল্লাহ সুহান আলার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো কারণ নেই এটা আল্লাহ সুহান থেকে পরীক্ষা মনে করেন যে যাতে করে আপনি আরো বেশি সচেষ্ট হন আরো বেশি মনোযোগী হন আরো বেশি আল্লাহকে ডাকেন আরো বেশি আল্লাহর কাছে চান আপনার পরিবারের জন্য আল্লাহ এমনটি আপনার কাছ থেকে বা আপনার পরিবারের কাছ থেকে এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যেটা আপনাকে পরামর্শ দিব আপনি বেশি বেশি করে আপনার সন্তানদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে রব্বানা মিন আজওয়াজিনা ওয়া আহ রব্বানা হেবলানা ওজুল রিয়াতিনা করিম ওজা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন এবং আপনি এইভাবে দোয়া করেন রব্বানা তালি কবুল ই হাসান জি হে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে কবুল করে নাও রব্বানা ওই যে আজুর রিয়াচি মুকিম সালা এইভাবে দোয়া করবেন যে আল্লাহ সালাদ কায়েমের অন্তর্ভুক্ত করে নাও আমার সন্তান আমার পরিবারকে মা বাবার দোয়া সন্তানের জন্য এটা অনেক বড় একটা মানে একটা কি বলবো উপহার বা কার্যকর একটা জিনিস তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে তাহা করে আপনার সন্তানের জন্য তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে বা সালাতের দিকে মনোযোগী হয় তাদেরকে সেভাবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে এবং তাদেরকে স্মরণ করিয়ে দিবেন ইসলামিক যে বই পুস্তক পড়ার মাধ্যমে যেমনটি সালাতের বিষয়ে যেহেতু উল্লেখ করেছেন আল্লাহ সোহান ও তা কোরআনে কোরআানে মধ্যে এসাদ করেছেন মুসাল্লিম যে একজন মুসল্লি তাকে আল্লাহ সু ভা নামক জাহান নামের কথা উল্লেখ করেছেন শাস্তির কথা উল্লেখ করেছে যে মুসল্লি নামাজিদেরকেও ওয়েল নামক জাহান নামে নিক্ষেপ করা হবে কোন সকল নামাজি আল্লা দিন আহম যারা তাদের সালাতের বিষয়ে উদাসীন তাহলে সালাতের কথা বললে যখন কেউ বলে না একটু পরে পড়বো বা কাজটা সে তার মানে সে সালাতের বিষয়ে উদাসীন তো এই সকল মুসল্লিদেরকে আল্লাহ এত বড় কঠিন শব্দ কঠিন কথা বলেছে আর তাহলে বেনামাজি তো জাহান নামে যাবেই তো এইভাবে আপনি দলিল আদিল্লা দিয়ে তাদেরকে বোঝানোর কনভিন্স করার চেষ্টা আপনাকে করতে হবে আর এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব তাদের সন্তানকে দিনের শিক্ষা দেওয়া তাও হেদের শিক্ষা দেওয়া বিশেষ করে আল্লাহ পরিচয় দেওয়া আল্লাহ সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া তবেই তারা আল্লাহকে ভালোবাসবে তবেই আল্লাহকে ভয় পাবে তবেই তো আল্লাহর গোলামি তারা করবে এবং তাদেরকে এই শিক্ষাটাও দিতে হবে প্রত্যেকটা বাবা মার যে আল্লাহ রস হাসান বলেছেন আউ বলুন হাসাবুহিল আফ দ্য আমল কেয়ামাত সালা হাসাল হাসআহের আয় আলি ওয়াইন ফ্যাসাদা যে বাবা বা মা কেয়ামতের দিন তুমি যখন মৃত্যুবরণ করবে সর্বপ্রথম আল্লাহ সহায়তা আলাহ তোমার কাছ থেকে সালাত সম্পর্কে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে যদি তুমি নামাজ সালাতের হিসাব সঠিকভাবে দিতে পারো তাহলে তুমি বাকি কাজের হিসাবগুলো তুমি দিতে পারবে আর যদি সালাতের মধ্যে তোমার হিসাবে ত্রুটি থেকে যায় তাহলে বাকি কোনো আমলে তুমি সঠিকভাবে হিসাব দিতে পারবে না আর সঠিক হিসাব না দিতে পারলে সেদিন আমাদের পরিণত হবে জাহার আল্লাহ সব তারা আমাদের সকলকে হেফাজত করুন এবং আপনি এটাও বলতে পারেন তাদেরকে এইভাবে নুসরত করতে পারেন যেমন আল্লাহ সব হ্যান তারা কোরআনের মধ্যে বলেছেন ফি জান্নাতি এতে আলুন জান্নাতিরা পরস্পর তারা জিজ্ঞাসা করবে জাহান্নামীদের সম্পর্কে আনিল মুজরিমিন জাহান্নামীদের সম্পর্কে এবং তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মায়সালাকাকুম ফিসাক্কার এটা আল কোরআন উল্লেখ করে দিয়েছেন যে এই সাকার নামক জ্বলন্ত আগুনে কেন তোমরা জ্বলছো কি তোমাদের সমস্যা কি তোমাদের অপরাধ যে অপরাধী তোমরা আজকে জাহান্নামের আগুনে জ্বলছো তখন ওই জাহান্নামীরা এক বাক্যে বলবে ক্বালনালাম্নাকুম মিনাল মুসাল্লিন তারা বলবে যে আমরা যারা সালাত আদায় করতে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না তো বোঝা যাচ্ছে যে মানুষ অনেক বড় অনেক পাপ কাজ করবে পাপ কাজ করার কারণে তারা জাহান্নামে যাবে কিন্তু জাহান্নামেদেরকে যখন জিজ্ঞাসা করবে তারা মনে করবে বা তারা বুঝতে পারবে যে তাদের সবচেয়ে বড় পাপটাই ছিল যে তারা নামাজ পড়তো না তাহলে বোঝা যাচ্ছে সালাত কতটা গুরুত্ব এবং রসূস আল্লাহস সাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সাত বছর হলে তাদের সালাতের কথা বলো দশ বছর পর থেকে তাদেরকে আঘাত করো তাদেরকে শাসনের মাত্রাটা বাড়িয়ে দে যদি তারা সালাতে ত্রুটি করে তো সেই ইটাও আপনাদেরকে লক্ষ্য করতো যেমনটি আপনারা তাদেরকে ভালোবাসবেন সালাতের ক্ষেত্রে কোনো ছাড় দিবেন না সন্তানরা সন্তানদেরকে যখন পিতা মাতা ভালোবেসে ছাড় দেয় সেইখান থেকেই শুরু হয় সন্তানের অবাধ্য হওয়া বা সন্তান বেশি ফ্রিডম পেয়ে যায় এবং সে তার মন মতো চলতে থাকে এবং শয়তান তাকে তাদেরকে পেয়ে বসে এর জন্য তাদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে ধরনের বিষয়ে সার দেওয়া যাবে না আল্লাহ আলা আরো বিশেষ করে সালাতের বিষয়ে আপনি আরো বই পুস্তক পড়ার মাধ্যমে বা আলোচনা শোনার মাধ্যমে আরো বেশি জানতে পারবেন যেটা আপনাকে সারমর্ম যেটা বলতে চাচ্ছি যে বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লা সুভাহান্লার কাছে এবং আপনি নিজের জন্য দোয়া করবেন যেন আপনাকে হকের উপর প্রতিষ্ঠিত রাখে আবার পুনরায় যেন আপনাকে আল্লাহ আল্লা সুবাহানুতআলা আগের জীবনে যেই যেটা থেকে আপনি হেদায়তপ্রাপ্ত হয়েছেন যেই অন্ধকার থেকে সেই অন্ধকারের দিকে যেন আপনাকে শয়তান অসস্তার মাধ্যমে সেদিকে না নিয়ে যায় আল্লাহ যেন আপনাকে হেফাজত করে এভাবে আল্লাহ সুহানুত আল্লাহর কাছে দোয়া করবেন শীজদাইফ দোয়া করবেন ইয়া মুসাব আল কলু মুসাবিনিক আল্লাহ তিকভাবে আল্লাহ সুহানুত আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আলম্বীর সব আল্লাহ হুফিক